ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদার করার জন্য ঐক্যবদ্ধ কমান্ড প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া। ইসরায়েলি বাহিনীর গুলিতে পূর্ব জেরুজালেমের পুরনো শহরে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহের মৃত্যুর প্রতিক্রিয়ায় এই আহ্বান জানান তিনি। ইসমাইল হানিয়া বলেন, ফিলিস্তিনের মুক্তি আন্দোলন এখন নতুন অধ্যায়ে পৌঁছেছে যা তীব্র ও কৌশলগত সিদ্ধান্ত প্রত্যাশা করে। ঐক্যবদ্ধ কমান্ড প্রতিষ্ঠা করা হলে তা বর্ণবাদী ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনার কাজে ব্যবহৃত হবে। সাংবাদিক শিরিন আবু আকলেহের পাশবিক হত্যাকাণ্ড ঐক্যবদ্ধ কমান্ড প্রতিষ্ঠাকে অনিবার্য করে তুলেছে বলেও মন্তব্য করেন এ হামাস নেতা। এছাড়া তেল আবিবের সঙ্গে সব ধরনের সহযোগিতার অবসান এবং কথিত অসলো শান্তি চুক্তি বাতিলের জন্য রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ইসমাইল হানিয়া। বুধবার পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনারা গুলি করে শিরিনকে হত্যা করে। বৃহস্পতিবার পশ্চিম তীরের রামাল্লা শহরে তাকে শেষ শ্রদ্ধা ও শোক জানাতে হাজারো মানুষ ভিড় করেন। জেরুজালেমের পুরনো শহরের মাউন্ট জিওন প্রোটেস্ট্যান্ট সিমেন্ট্রিতে শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। সাংবাদিক শিরিন আবু আকলের শেষকৃত্যের আগে শুক্রবার তার কফিন বহনকারী ব্যক্তিদের পিটিয়েছে ইসরায়েলি বাহিনী।